বিজেপির ফের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো। রাতের আধারে বিজেপি দলের দুষ্কৃতীরা হামলা সংগঠিত করল বিজেপির জোলাইবাড়ির বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে। জোলাইবাড়ির ফাঁড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপির একনিষ্ঠ কর্মী সঞ্জীব বৈদ্য ওরফে বাপ্পি এবং 38 জোলাইবাড়ির মণ্ডল সভাপতি তমাল বৈদ্যের বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ঘটনার বিবরণে জানা যায়, তমাল বৈদ্যের পিতা সংবাদ মাধ্যমের সামনে জানান, বিজেপির এক অংশের কর্মীরা চাইছেন তমাল বৈদ্য মণ্ডল সভাপতি পদ থেকে পদত্যাগ করুক। অপরদিকে সঞ্জীব বৈদ্যের পিতা জানান, ছেলে পার্টির দায়িত্বে থাকার কারণে হামলা সংঘটিত হচ্ছে। তমাল বৈদ্য 38 জোলাইবাড়ি কেন্দ্রের মণ্ডল সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু অংশের লোকজনের উপর কামাইয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলস্বরূপ তারা তমাল বৈদ্যকে ভয়ভীতি দেখিয়ে মণ্ডলের দায়িত্ব থেকে সরাতে চাইছে। বিগত কয়েক মাস পূর্বে একই কায়দায় জোলাইবাড়িতে বিজেপির দক্ষিণ জেলার সদস্য বিকাশ বৈদ্যের বাড়িতেও হামলা সংঘটিত করেছিল দুষ্কৃতী বাহিনী। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে জোলাইবাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করছে যে হীরা যুগে জহুরি সংবাদ মাধ্যমকে হুমকি দেয়, সেখানে তার দলের গোষ্ঠীকন্দল কোনো ব্যাপারই না এ রাজ্যে। সারা দিয়ে অন্য একজন অভিজ্ঞতা আরি এই কথা লই আরি শম্ভু মানিক আছে দেবদারুর, তারা সহ একদিন মিটিং হয়েছে বাজারে, কিছু হলো না, সব মিলে জিলে দিছে এই জন্ত দ্বারা কোটিপতি আগে এগারো করে কোটিপতি নেই। এই পার্টি আসার পর আমরা ক্ষমতা আসবো, আমার কোনো শব্দ করি না, সবাই মিলেমিশে থাকবো। আমার আর এমন শক্তিমন্ত্রী পেছিয়ে আরো কি যে পদার্থ তার এত খাদ এত আঠারো নির্বাচনের আগে দিলেন যত বিজেপি কত কিছু সব আমার বাড়িতে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।